হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম 2017 সালে মুক্তি পাওয়া সিরিয়াল কিলিং নিয়ে নির্মিত একটি দুর্ধর্ষ অ্যাকশন ক্রাইম থ্রিলার সাউথ কোরিয়ান মুভি ভিআইপি। এই মুভিতে পরিচালক পার হং জুম বিকৃত মস্তিষ্কের চিন্তাধারা মানুষ যে কতটা ভয়ানক আর নৃশংস হতে পারে তারই একটি বাস্তব উদাহরণ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমাদের সমাজে এমন অনেক বিকৃত চিন্তাধারায় উচ্চবিত্ত লোকেরা রয়েছে যারা অনেক বড় বড় অন্যায় করে তাদের অর্থ ও ক্ষমতা বলে পার পেয়ে যাচ্ছে। আজকের এই গল্পে আমরা সমাজের এমন একজন উচ্চবিত্ত বিকৃত মস্তিষ্কের নৃশংস খুনি সম্পর্কে জানতে চলেছি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো এত কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পে। গল্পের শুরুতে আমরা পার্ক নামের একজন এজেন্টকে দেখতে পাই, যে কিনা একটি সিক্রেট মিশনে হংকং এসেছে। এয়ারপোর্ট থেকে নামার পর পার্ক সরাসরি একজন আমেরিকান সিআই এজেন্ট যার নাম ছিল পলিড রে, তার সাথে একটি রেস্টুরেন্টে সাক্ষাৎ করে। তাদের কথাবার্তা থেকে জানা যায় প্রোটোকলের কারণে সিআই যে কাজ করতে পারছে না তা এখন পার্ককে করতে হবে। এই কাজের জন্য তার হাতে একটি পিস্তলও তুলে দেওয়া হয়। মিশনটি হলো 15 মিনিটের মধ্যে সামনে একটি বিল্ডিংয়ের রুম থেকে একজন ভিআইপিকে বের করে আনতে হবে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি নির্দিষ্ট গাড়িতে তাকে বসিয়ে দিতে হবে। নির্দেশ মোতাবেক পার্ক সেই বিল্ডিংয়ে ঢুকে সেখানে পাহারা থাকায় সমস্ত লোকদের একে একে গুলি করে সামনের দিকে অগ্রসর হতে থাকে। এরপরেই সিন কাট হয় এবং কাহিনী চলে যায় 5 বছর আগের উত্তর কোরিয়াতে, যে কিনা একটি নির্জন রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। সেই একই রাস্তায় 3 জন ছেলেও গাড়িতে ঘুরছিল। সেই গাড়ির পেছনের সিটে আমরা কিম গায়ন নামের একজন হ্যান্ডসাম ও সুদর্শন ছেলেকে দেখতে পাই, যে বেশ মনোযোগ দিয়ে একটি বই পড়ছিল, মনে হচ্ছিল বিজ্ঞানী। মজা করলাম। আসলে এই ছিল এই মুভির মূল ক্যারেক্টার বা ভিলেন। এই সময় মেয়েটি তাদের নজরে পড়ে গেলে তারা গাড়ি থামায় আর মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তারা জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। তারপর থেকেই সেই অসহায় মেয়েটির উপর চলতে থাকে একের পর এক ভয়ানক নির্যাতন। কিমের বন্ধুরা তাকে ধর্ষণ করার পর সেই অবস্থায় তার ছবি তুলতে থাকে। অসহায় মেয়েটি তখন বারবার তাদের কাছে পান ভিক্ষা চাইছিল। এদিকে গ্যাং লিডার কিমকে দেখা যায় সে দূরে থেকে এইসব দৃশ্যগুলো উপভোগ করছিল। সে ধীর পায়ে উঠে আসে আর মেয়েটির ক্ষতবিক্ষত শরীরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর মেয়েটির গলায় একটি তার পেঁচিয়ে সেটা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে নৃশংসভাবে মেরে ফেলে। মেয়েটির যন্ত্রণায় কাতর সেই আর্তনাদ শুনে কিমের মুখে ফুটে ওঠে একটি ভয়ঙ্কর পৈশাচিক হাসি। সিন কাট হয়ে আমাদের উত্তর কোরিয়ায় নিয়ে চলে আসে লিডবাম নামের একজন সৎ এবং আদর্শবান পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা একটি পরিবারের হত্যাকাণ্ডের তদন্ত করছিল। এই পরিবারের বাচ্চা সহ সকল সদস্যকে ভয়ঙ্কর নির্দয়কভাবে খুন করা হয়েছে আর এই পরিবার হচ্ছে সেই হতভাগা মেয়েটির পরিবার। অর্থাৎ কিম তার দলবল নিয়ে শুধু মেয়েটিকে নয় সেই সাথে তার পুরো পরিবারটিকেই শেষ করে দিয়েছে। অফিসার লি তদন্ত করে এই খুনগুলোর পেছনে কে দায়ী, সেটা বের করার পর তার সিনিয়রকে সব কিছু খুলে বলে। তখন জানা যায় কিমের বিরুদ্ধে এটা কোনো প্রথম কেস নয়, এর আগেও এমন অনেক মেয়েকে সে মার্ডার করেছে। কিন্তু এ সমস্ত তথ্য প্রমাণ থাকার পরেও তার সিনিয়র কেসটি ক্লোজ করতে বলে, কারণ কিমের বাবা একজন উচ্চ পর্যায়ের পলিটিশিয়ান পার্সন, তাকে আটক করার তো কোনো প্রশ্নই আসে না। উল্টো তার বিরুদ্ধে তদন্ত করার কারণে অফিসার লি আর তার টিম মেম্বারদের চাকরিচ্যুত করে শাস্তি হিসাবে একটি ফার্টিলাইজার ফার্মে ট্রান্সফার করা হয়। এরপর কাহিনী চলে আসে 3 বছর পর সাউথ ওয়ারশিওর শহরে, যেখানে বেশ কয়েক মাস ধরেই একের পর এক সিরিয়াল কিলিং ঘটনা ঘটছে। কিন্তু খুনি সম্পর্কে কোনো কুলকিনারা করতে না পারায় প্রশাসন থেকে আসা মারাত্মক প্রেশারে অফিসার সুইসাইড করতে বাধ্য হয়, যার কারণে এই কেসের দায়িত্ব অ্যাডু নামের একজন অন্য পুলিশ অফিসারকে দিয়ে দেওয়া হয়। এরপর একটি ক্ষতবিক্ষত মেয়ের লাশ দেখানো হয়, যাকে ধর্ষণ করে এবং ভয়ানক টর্চার করার পর মার্ডার করা হয়েছে। অনেক তদন্তের পর অবশেষে তাদের হাতে একটি ক্লু চলে আসে, আর সেটি হলো 7 নম্বর ভিকটিমের লাশ ময়নাতদন্ত করার পর তার শরীরের প্রাইভেট অংশে পাওয়া একটি প্লান্টের মধ্যে আলাদা ডিএনএ পাওয়া গেছে, সেটা সম্ভবতই সেই খুনির ডিএনএ হবে। এই জন্য চায়েডু তার জুনিয়রদের এর নতুন ডিএনএর সাথে তার সম্ভাব্য সকল সাসপেক্টের ডিএনএ ম্যাচ করে দেখতে বলছে। এদিকে সাউথ কোরিয়ান ন্যাশনাল ইন্টেলিজেন্সি সার্ভিসের NSI এর 2 উচ্চ পদস্থ অফিসার এই সিরিয়াল কিলিং এর বিষয় নিয়ে ডিসকাস করছিল। এই সময় একটি শকিং বিষয় সামনে আসে, আর তা হলো এই সিরিয়াল কিলিং এর পিছনে কে বা কারা জড়িত সেটা তারা বেশ ভালোভাবেই জানে। এজেন্ট পার্কের বস প্রমোশনের লোভে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাথে একটি গোপন চুক্তি করেছিল, আর এই চুক্তি মোতাবেক 2 বছর আগে তার নির্দেশে পার্কের সিরিয়াল কিলিং এর সাথে জড়িত
একজন ভিআইপি ও তার দুই সহচরকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে নিয়ে আসে। অর্থাৎ নিঃসন্দেহে এতে আমেরিকার একটি বড় স্বার্থ জড়িয়ে আছে। এই খবরটা যদি একবার বাইরে বেরিয়ে আসে তাহলে পুরো দেশ জুড়ে একটি বড় তুলকালাম কাণ্ড হয়ে যাবে। তাই পার্কের বস বলে যে করেই হোক সেই ভিআইপি পুলিশের হাতে ধরা পড়ার আগেই তাদের হেফাজতে নিয়ে আসতে হবে, কারণ পুলিশ অলরেডি সেই ভিআইপি ডিএনএর সাথে ভিকটিমের শরীরের থাকা ডিএনএর ম্যাচ করে ফেলেছে। আর তখনই তার এজেন্টদের নিয়ে সেই ভিআইপিকে ধরতে তার ঠিকানে গিয়ে পৌঁছায়। সেখানে আমরা দেখি নর্থ কোরিয়া থেকে নিয়ে আসা সেই ভিআইপি পার্সন আর কেউ নয়, সেটা হচ্ছে কিম। সেখানে সে যেভাবে সিরিয়াল কিলিং করে ত্রাসের সৃষ্টি করেছিল এবং সাউথ কোরিয়াতে এসেও মেয়েদের একইভাবে খুন করেছে। এদিকে চায়ডু ও তার টিম নিয়ে সেখানে হাজির হয়। তাদের কাছে যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল তাই বাধ্য হয়ে এজেন্ট পার্ক পিছু হটে যায়। এখানে তার আর কিছুই করার ছিল না, এই জন্য সে তার বসকে ইনফর্ম করে পুলিশ অলরেডি কিমকে তাদের হেফাজতে নিয়ে ফেলেছে। মিডিয়ার কাছে এই খবরটা প্রচার হওয়ার আগেই যে করেই হোক চায়ডুকে থামানোর ব্যবস্থা করতে হবে। তখন পার্কের এক এজেন্ট জানায় কিমের দুই চামচাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর সে অনেক চিন্তিত হয়ে যায় এবং দ্রুত তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। এদিকে কিমের জন্য একজন লয়ার ঠিক করা হয়েছে। সে ইন্টারোগেশনে বলে মার্ডারের সময় কিন্তু সেখানে ছিল না, কারণ তখন সে তার বন্ধুদের সাথে একটি রোড ট্রিপে অন্য স্থানে ছিল। ভিকটিমের শরীরে কিমের ডিএনএ পাওয়ার কারণ জানতে চাইলে কিম বলে শখের বসে সে কয়েক মাস ধরেই সবজি চাষ করছে, যার মধ্যে একটি প্লান্ট এবং কিউকাম্বারও রয়েছে। এগুলো সে মাঝে মাঝেই তার বন্ধু ও পাড়া প্রতিবেশীদের সাথে শেয়ার করে থাকে। কিন্তু তার এই একটি কথা থেকেই চায়ডু তখন পুরোপুরি শিওর হয়ে যায় যে কিমি হচ্ছে আসল মার্ডারার, কারণ সে একবারও এটা উল্লেখ করেনি যে ভিকটিমের প্রাইভেট অংশে বা এপ্লান্টের মধ্যে তার ডিএনএ পাওয়া গিয়েছে। এজন্য তারা শহরের সিসি ক্যামেরায় ফুটেজ কালেক্ট করে নেয়, কারণ যেভাবেই হোক না কেন এটা প্রমাণ করতে হবে যে খুনের ঘটনার সময় কিম কোনো রোড ট্রিপে ছিল না। অনেক সময় নিয়ে তারা ফুটেজ চেক করার পর অবশেষে তারা কিমকে শনাক্ত করতে পারে। অন্যদিকে দেখা যায় কেউ একজন কিমের দুই সহচরের ওপর অনেক টর্চার করছিল, যাদেরকে পার্ক এবং চায়ডু উভয় পক্ষই খুঁজে বের করার চেষ্টা করছিল। এই দুইজনও কিমের সাথে মিলে মেয়েদের খুন করেছিল। ওই লোকটি তাদের একজনকে শেষ করার পরে অপর একজনকে রাস্তার মাঝে ছেড়ে দেয়। পার্কের টিম খবর পাওয়ার সাথে সাথেই তাকে সেখান থেকে তুলে নেয়। এদিকে পার্কের বসের সাথে আমেরিকার সিআই এজেন্টদের গোপন চুক্তিসহ কিমকে সাউথ কোরিয়াতে নিয়ে আসা এই সমস্ত ব্যাপারগুলো NSI প্রধানের কাছে ফাঁস হয়ে যায়। ফলে শাস্তি হিসাবে পার্কের সেই বসকে চাকরিযুক্ত করা হয় আর পার্ককে একটি সুযোগ হিসাবে দ্রুত এই কেসটিকে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়। সে তখন পুলিশের চিফকে একটি প্রস্তাব দেয়, এই কেসে কিমের সেই সহচরকে আসল খুনি সাজিয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু এর বিনিময়ে কিমকে নেওয়া হবে তাদের হেফাজতে। মিডিয়ার প্রেশার থেকে পুলিশদের বাঁচাতে চিফ শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই কিমের সহচরকে আসল মার্ডারার হিসাবে উপস্থাপন করে সে চায়ডুকে বলে কিমকে ছেড়ে দিতে। কিন্তু চায়ডু অনেক ভালোভাবে বুঝতে পারে যে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রকমের পলিটিক্স জড়িয়ে আছে। সে চুপচাপ এই অর্ডার মেনে নেওয়া ছাড়া তার আর কিছুই করার ছিল না। তাই সে প্রচণ্ড রাগে আর হতাশায় বাসায় ফিরে আসে। বাসার ভেতরে ঢুকেই সে একজন অপরিচিত লোকের মুখোমুখি হয়, আর এই লোকটি হচ্ছে উত্তর কোরিয়ার সেই অফিসার লি। কিমের দুই সহচরকে সে কিডন্যাপ করেছিল। চায়ডু রেগে তার পরিচয় দেওয়ার পর সে তাকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে যে উত্তর কোরিয়াতে কিভাবে অসংখ্য মেয়েদের খুন করেছিল এবং তার বিরুদ্ধে তদন্ত করার জন্য লি ও তার পুরো টিমকে একটি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কিম ও তার সাথীরা ভয়ঙ্করভাবে টর্চার করে, তাদের সবাইকে হত্যা করে ফেলে। একমাত্র লি কোনো রকম নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। সেই থেকেই তার জীবনে একটাই লক্ষ্য, আর সেটা হলো কিমের ওপর প্রতিশোধ নেওয়া। সে আরও জানায় দুই বছর আগে আমেরিকার CIA ও NSI এর সেই অফিসার অর্থাৎ পার্কের বস কিমকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে নিয়ে আসে, কারণ কিমের প্রভাবশালী বাবা কিম মং সুকে তখন কাউন্টার রেভলিউশনের কারণে আটক করা হয়েছিল, কেননা উত্তর কোরিয়াতে ক্ষমতাসীন দলকে সে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল। এই জন্য শাস্তি হিসাবে তাকে এখন জেলে সাজা কাটতে হচ্ছে। এখন যদি সে কিমকে উত্তর কোরিয়ায় ফিরে নিয়ে যায় তা অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে NSI এবং CIA এটা কখনোই হাতে দেবে না। এরপর পার্কের এজেন্টরা কিমকে তাদের হেফাজতে নিয়ে আসলে চায়ডু একটু তাৎক্ষণিক তার অফিসে চলে আসে। যেহেতু সে জানে কিম আসল খুনি তাই সে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন কিম ইচ্ছে করেই তাকে উত্তেজিত করে তোলে। তাই চায়ডু নিজেকে কন্ট্রোল না করতে পেরে
কিমকে ঘুষি মেরে বসে। পরিস্থিতি সামলে দেওয়ার জন্য এজেন্টরা সুযোগ বুঝে কিমকে নিয়ে সেখান থেকে দ্রুত সরে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা এই ঘটনার জন্য চায়ুডুকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। ফাইনালি NSI টিমকে তাদের হেফাজতে নিয়ে আসা হয়। কিন্তু কিম সুযোগ বুঝে সেখানে তার পাহারায় থাকা একটি মেয়ে এজেন্টের ওপর আক্রমণ করে বসে। পার্ক এটা জানতে পেরে প্রচণ্ড রাগে তাকে মারতে শুরু করে। কিন্তু কিমের মধ্যে বিন্দুমাত্র অপরাধবোধ বা অনুশোচনা কোনোটাই দেখা যায় না। সে শান্ত হাসি মুখে বলে, সে জাস্ট মেয়েটির সাথে একটু মজাই তো করছে, অ্যাট লাস্ট মেয়েটাকে মেরে তো ফেলেনি। এরপরে আমরা সেই CIA এজেন্ট পল রেকে দেখতে পাই। আসলে CIA শুরু থেকেই কিমকে প্রোটেক্ট করছিল, তার একটাই কারণ, আর সেটা হচ্ছে কিমের বাবা আটক হওয়ার আগে বেশ কিছু চাইনিজ অ্যাকাউন্ট ম্যানেজ করার দায়িত্ব ছিল, যেখানে অনেক টাকা সহ গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট রয়েছে। আর এই অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য এখন একমাত্র কিমের কাছেই আছে। তাই পুলিশের হাতে আটক হওয়ার পরও তাকে একবারের জন্য চিন্তিত হতে দেখা যায়নি, কারণ সে জানত যে যত কিছুই করুক না কেন তাকে প্রতিরক্ষা করবেই। সে পলকে কথা দেয়, এখান থেকে তাকে আমেরিকাতে নিয়ে গেলে এর বিনিময়ে সে সমস্ত তথ্য ফাঁস করে দেবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত দেশ থাকতে চায়নাতে গিয়ে কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছিল? এর উত্তর হলো, বাস্তবে চায়নাকে নর্থ কোরিয়ার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র বলা হয়ে থাকে। এদিকে অফিসার লিও চায়ুডুকে হংকং এর কথা জানিয়েছিল, কারণ কিমরা সেখানে দুজন মেয়েকে রেপ আর টর্চার করার পর মার্ডার করেছিল, আর যার মধ্যে একটি সাউথ কোরিয়ান নাগরিকও ছিল। তারা এ সমস্ত ঘটনার ভিডিও ধারণ করে এবং মোটা টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করে। আর এই ভিডিও স্পষ্টভাবে কিমের চেহারা দেখা গিয়েছিল, সবার সামনে সেই ভিডিওগুলো প্লে করে তাকে অপমান করে। আসলে কিম একজন সাইকো ছিল, এই কারণে সে তাদের সহচরদের নিয়ে অসহায় মেয়েদের রেপ করিয়ে বিকৃত আনন্দ নিত। চায়ুডু ও তার টিম কিমকে নিয়ে পুলিশ স্টেশনে ফিরে আসে, কিন্তু এরপর তার পুরো টিমকেই সাসপেন্ড করা হয় এবং তাদেরকে ভিতরে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছিল না। এ নিয়ে চায়ুডু আর পুলিশ টিমের মধ্যে কথা কাটাকাটি হয়, কাজেই কিমকে আটকানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। চায়ুডুকে বাধ্য হয়ে CIA এর হাতে তাকে তুলে দিতে হয়, কারণ এছাড়া তার আর কিছুই করার ছিল না। কিন্তু এ সময় কিম আচমকা একজন এজেন্টের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেয় এবং চায়ুডুর দিকে ছুটে গিয়ে তাকে গুলি করে, যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। গুলি করার পর সে হাসি মুখে আবারও সারেন্ডার করে নেয়। এরপর CIA এজেন্টরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলে। এবার এজেন্ট পার্ক ও কিমকে মারার জন্য তাদের পিছু করতে থাকে। ঠিক সেই সময় নর্থ কোরিয়ার অফিসার লি এসে কিমের গাড়ির উপর আক্রমণ করে তাকে নর্থ কোরিয়া নিয়ে যাওয়ার জন্য। এটা বুঝতে পেরে তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই অফিসার লি তাকে ধরে ফেলে আর টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে নেয়। এদিকে এজেন্ট পার্কও তখনও সেখানে পৌঁছে গেছে, কিন্তু সে লিকে কোনো বাধা না দিয়ে কিমকে তার সাথে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, যদিও সে চাইলে তাদের দুজনকে আটকাতে পারত। CIA এজেন্ট পল রে তাদেরকে আটকাতে ব্যর্থ হয়। এরপর সিন কাট হলে তাদেরকে একটি বোটে করে নর্থ কোরিয়ার থেকে রওনা হতে দেখা যায়। এদিকে পার্ক তার সিনিয়রের কাছ থেকে জানতে পারে কিমের বাবা এবং তার দল আবারও ক্ষমতায় চলে এসেছে। এটা খুবই শকিং ছিল, আর এই সম্পর্কে বেচারা লিয়ের কোনো ধারণাই ছিল না। সে হতবাক হয়ে দেখে কিম তার সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই কিম তাকে গুলি করে মেরে ফেলে, কারণ সে বোর্ডে থাকা সবাই তার দলেরই লোক ছিল। এদিকে শাস্তি হিসাবে তাকে ফিল্ড ওয়ার্কের জন্য দেশের বাইরে পাঠানো হয়। তবে যাওয়ার আগে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোমায় থাকা চায়ুডুকে দেখতে আসে। এরপর সিন কাট হয়ে কাহিনী বর্তমানে, অর্থাৎ গল্পের শুরুতে হংকংয়ে চলে আসে। সেখানে পার্ক সিঁড়িতে থাকা একে একে সব গার্ডদের শেষ করার পর ফাইনালি একটি রুমে এসে পৌঁছায় এবং সেখানেও সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপরে আমরা সেই বিশেষ ব্যক্তিকে দেখতে পাই যাকে উদ্ধার করতে পার্ক এখানে আসে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে VIP কিম। কারণ উত্তর কোরিয়াতে আবার ক্ষমতার পলাবদল হলে কিমের বাবাকে হত্যা করা হয়, তাই সব ক্ষমতা হারিয়ে কিম হংকংয়ে এসে আশ্রয় নিয়েছে। তাই CIA আবারও কিমের বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল তথ্য জানার জন্য তাকে কব্জা করতে পার্ককে হায়ার করেছে। এদিকে কিমও এটা বুঝতে পেরে নিশ্চিতভাবে ধরে নেয় যে এজেন্টটায় সে বেঁচে যাবে, কিন্তু পার্ক সেটা না করে তার দুপায়ে গুলি করে আর বেজন্তনায় চিৎকার করে, বলতে থাকে, আমি যে কতটা গুরুত্বপূর্ণ সেটাকে তুমি ভুলে গিয়েছো, বলো তুমি কি চাও, তুমি যা বলবে আমি তোমাকে তাই দেব। পার্ক তখন শান্ত কণ্ঠে তাকে বলে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এটা বলে সে কিমের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। প্রতিবারই বেঁচে যাওয়ার কারণে কিম কখনোই ভাবতে পারেনি যে তাকে একদিন এভাবেই মারা যেতে হবে।
এরপর পার্ক একটা ব্যাগ নিয়ে সেখান থেকে চলে আসে আর পলকে বলে সে যেটা চেয়েছে তাই ব্যাগের মধ্যে আছে। পল তখন ব্যাগ খুলতেই ব্যাগের মধ্যে কিমের কাটা মাথা দেখে চমকে ওঠে। সে অনেক রেগে যায় এবং বলে সে যে কত বড় ভুল করেছে এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তখন পার্ক বলে আসলে সে চাইনিজ অ্যাকাউন্ট সম্পর্কে কিছুই জানতো না, সে শুধু প্রোটেকশন পাওয়ার জন্য এত বছর ধরে সিআইকে বোকা বানিয়ে আসছিল। তাছাড়া নর্থ কোরিয়াতে ক্ষমতা পালাবদল হওয়ায় চায়না সরকার সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো সমস্ত টাকা ডকুমেন্টস অলরেডি সরিয়ে ফেলেছে। এরপর পার্ক বলে এবার থেকে তোমাদের কাজ তোমরাই করবে, নেক্সট টাইম যদি আমাকে ডাকো তাহলে তোমাদের সবার 12টা বাজিয়ে দেব। তো এরপর পরই মুভিটি শেষ হয়ে যায় আর মুভিতে বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আছে তাদের ঘটনাটাই আর কি তুলে ধরা হয়েছিল। মূলত এই মুভিটি একজন সাইকো কিলার, সে কিন্তু ধর্ষণ করে নাই, ধর্ষণ করত তার দলবল আর সে শুধু দেখেই মজা নিত। এটা আবার কেমন মজা রে ভাই, মানুষ কত ধরনের সাইকো হতে পারে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন আর একটা লাইক অবশ্যই দিবেন, ঠিক আছে।